আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমরা চলে আসি হেরিটেজ ভিলেজে। হেরিটেজ ভিলেজ দেখতে এসেছি। এর আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছিলাম, লবণ কীভাবে চাষ হয় সেখান থেকে বলেছিলাম নেক্সট ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হেরিটেজ ভিলেজ। তো সেখানে চলে আসছি, এসে দেখতে পাচ্ছি 200 বছর আগে যে বাড়িঘরগুলো অনেক ভেঙে গিয়েছে, তো যেভাবে ছিল সেভাবেই রাখা হয়েছে, যতটুকু থাকার আছে, আর বাকি তো ভেঙে চুরমার। যেহেতু অনেক বছর আগের পুরানো বাড়ি সেমভাবে রেখে দিয়েছে, এই পাশটা তারা একটু মেনটেন করে রেখেছে। এভাবে রাস্তা দেখা যাচ্ছে, আস্তে আস্তে ভিতরে যাব। তো কিছু অংশ রেখেছে সেমভাবে, কিছু অংশ উপর দিয়ে মেনটেন করেছে, কিন্তু সেম রাখারই চেষ্টা করেছে। তো এগুলো আবার দেখা যাচ্ছে সুন্দর করে ডোর করা, রুম করা আছে ভিতরে। তো ওদের কোনো কাজে বা কোনো কারণে এখানে কোনো অফিস বা কোনো কিছু হয়তো, বা আমাদেরকে তো ভিতরে যেতে দিচ্ছে না, বুঝতে পারছি না। তো আমরা পুরো এরিয়াটা ঘুরে বেড়াচ্ছি, খুব সুন্দর। এ পাশটা একদম নতুন মনে হচ্ছে। উপরে মাটির প্রলেপ দিয়ে কালার করে সুন্দর করে রেখেছে। এখানে যে আগে কুয়া বলে আমাদের দেশে, সেই কুয়াগুলো এখন আর পানি নেই, এভাবে আছে। এখান থেকে পানি নিয়েই তো ওরা ইউজ করতো, সেটা এখন ড্রাই হয়ে গেছে, যেহেতু এখন শো হিসেবে আছে। এই যে সবাই বসে এখানে ছবি উঠাচ্ছে, আশেপাশে এই যে বাড়িগুলো একদম নিরিবিলি এরিয়া, সবাই আসছে, দেখছে, যাচ্ছে, সবাই একসঙ্গে আসলে ভালো লাগে। একা একা ঘুরে বেড়াতে কিন্তু ভয় লাগে। একই সময় দেখা যায় নিরিবিলি এরিয়া, আমি ভিডিও করতে করতে চলে গেছি, চারপাশে কেউ নেই। 200 বছর আগের পুরানো বাড়িগুলো ভাবতে অবাক লাগছে। একসময় বাড়িগুলোতেই কত লোকজনের বসবাস ছিল, তা আজকে দেখলাম, ভালো লাগছে। তা আপনারা একবার এসে ঘুরে যাবেন। এখানকার লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অনেকক্ষণ হাঁটার পর একটু টায়ার্ড লাগছিল, কিছুক্ষণ বসে আমি রেস্ট নিচ্ছিলাম। সেই সময়টুকু আমার হাজব্যান্ডকে ক্যামেরাটা দিয়েছিলাম ভিডিও করার জন্য। তাদের পূর্বপুরুষরা এখানেই থাকতো, এখান থেকে তাদের ব্যবসা চালু হয়েছিল, আর ব্যবসায়ী পরিবার। আজকের এই যে ধ্বংস হয়ে যতটুকু বাড়িটা আছে, ওই আমলে ওরা খুব রিচ ছিল। এবং আজকে বড় বড় কোম্পানি মালিকেরাই যারা একসময় এখানে ছিল। ঘুরে ঘুরে দেখাচ্ছি বাড়িগুলো। বিশাল এরিয়া, অনেকক্ষণ ঘুরলাম, সব এখন টায়ার্ড হয়ে গিয়েছে। এক একজন এক একদিকে ঘুরে এখানে এসে সবাই একসঙ্গে হচ্ছি, এখান থেকে আমরা চলে যাব। ক্ষুধাও লেগেছে সবার। এখান থেকে আমরা চলে আসছি একটা রেস্টুরেন্টে, দুপুরের খাবার খেতে হবে। তা আমরা দুপুরে রাইস জাতীয় খাবার খাওয়ার জন্য খুঁজতেছিলাম, সেজন্য এই রেস্টুরেন্টে আসলাম। ভাবছে খাবার পাবো কি না সেটা, তারপর সবাই ভাবলাম যে দেখি এই রেস্টুরেন্টটা ভালোই মনে হচ্ছে, সবাই একসঙ্গে বসে খেয়ে ফেলবো।
আমরা কিন্তু মাশাআল্লাহ অনেক জন ফ্রেন্ড মিলে আসছি, অনেক লোক। তারপর আমরা ভিতরে যাচ্ছি, খুব সুন্দর রেস্টুরেন্টটা। এক এক করে সবাই আমরা উপরে চলে যাব, উপরে ফ্যামিলি সেকশন আছে। এদেশে একটা সুবিধা আছে, যেখানে যাব খাবারে কোনো সমস্যা হবে না, কোনো না কোনো রেস্টুরেন্ট থাকবে, যে কোনো খাবারই পাওয়া যায়। আশেপাশে ফাস্টফুডের দোকানও অনেক দেখলাম। তা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি সবাই। সামনে দেখা যাচ্ছে সুন্দর একটা ওয়াশরুম। তো এখানে খ্যাপসা করা হয়, মানে খ্যাপসা রেস্টুরেন্ট, সৌদি আরাবিয়ান ফুড, খ্যাপসা মান্দি, চিকেন খ্যাপসা, আবার চিকেন মান্দি, খাসির খ্যাপসা পাওয়া যায়, খাসির মান্দি। তো অনেক ধরনের খাবারই থাকে, যে যেমন খায়। তো এই যে বসার জায়গা ছোট, এক এক করে একটু পরপর রুম দেখা যাচ্ছে। আমাদের তো মাশাল্লাহ গ্যাং অনেক বড়, তো আমরা ভাবছি যে কীভাবে বসবো। তো অনেকক্ষণ ঘুরে দেখছিলাম, সবগুলো রুমই ছোট, কোনো বড় রুম নেই। তো একসঙ্গে না খেলে তো ভালো লাগবে না, আলাদা আলাদা বসতে হবে। তো অনেক চিন্তাভাবনা করে ভাবলাম যে এখানে আমরা একসঙ্গে বসে খেতে পারবো না, এখান থেকে আমরা চলে যাই, বরঞ্চ ওইখান থেকে খাবার নিয়ে কোনো পার্কে বসে খেয়ে ফেলবো। তো এটা বাইরে একটা স্পেস, এই জায়গাটাও চেয়েছিলাম বসতে, এখানে হবে না সবার। আর এক একটা রুম এত ছোট এক ফ্যামিলির জন্য, মনে হচ্ছে যে এক ফ্যামিলির বেশি বসা যাবে না, 5-6 জন বসতে পারবে সুন্দর করে, ছোট্ট। তারপর ভাবলাম যে থাক, এখানে আর হবে না। কিন্তু রেস্টুরেন্ট আমাদের কাছে খুব ভালো লেগেছিলো, ভেবেছিলাম এখান থেকে খেয়ে যেতে পেলে ভালো হতো। তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, দেখেন কত ছোটো ছোটো করে রাখা এক এক ফ্যামিলির জন্য। এমনিতে কিন্তু খুবই সুন্দর, কিন্তু ফ্রেন্ডস থাকলে সবাই মিলে আসলে একটু সমস্যা। কিন্তু অনেক রেস্টুরেন্টে কিন্তু থাকে, অনেক বড় বড় বসার ব্যবস্থা থাকে, এই রেস্টুরেন্টটায় নেই। তা আমরা ভাবছি এখান থেকে চলে যাব। আমরা কিছু ফ্রেন্ড চলে আসছি খাবার নিয়ে, এই পার্কে বসেই খাবো। খুবই সুন্দর একটা পার্ক এই শহরে, পার্কটাও ভালো লেগেছে যে এই শহরে একটা পার্কও দেখে যাই। আর বাচ্চারা ফাস্টফুড খাবে, পিৎজা খাবে, সেজন্য পিৎজার অর্ডার করা হয়েছে। তো কিছু ফ্রেন্ড আসছে, তো আমরা কিছু ফ্রেন্ড রাইস নিয়ে চলে আসছি। বাচ্চারা তো একদমই রাইস খেতে চায় না, যেহেতু সকালেও ব্রেকফাস্ট করা হয়েছে, তারপর খাওয়া হয়নি, অনেক ক্ষুধা লেগেছে। মাঝপথে কিন্তু অনেক কিছু খাওয়া হয়, ঘুরতে ঘুরতে খাওয়াটা তেমন হয়নি। তো সবাই খুবই ক্ষুধার্ত, এখানে বসে আমরা এই খ্যাপসাটা খাবো। পার্কটা আমি দেখছি ঘুরে ঘুরে, খুবই সুন্দর, ক্লিন, গ্রিন একটা পার্ক, এত সুন্দর। এই যে একপাশে আমরা ম্যাট বিছিয়ে বসে যাব। এই একটা জিনিস এদেশে ভালো লাগে, যে কোনো পরিবেশে বসে কিন্তু খাওয়া যায়। আর এখানে সাউদিরা কিন্তু খুব সুন্দর করে ফ্লোরেই বসে খেয়ে ফেলে। আর এই যে সোফরা, একটা পেপার বিছিয়ে, সোফরা বলে এরকম একটা পেপার বিছিয়ে, বাস ওখানে ঢেলে খেয়ে ফেলা যায়, প্লেটেরও দরকার হয় না। আজকের খাবারটা একটু ডিফারেন্ট খ্যাপসা রাইসের মতোই, নাম হলো মাকলুবা, খুবই টেস্টি খাবার। ভেজিটেবলস দিয়ে, চিকেন ভেজিটেবলস, সাথে বেগুন ফ্রাই, আলু ফ্রাই, এগুলো দিয়েছে। আর একটা গ্রেভি তৈরি করেছে তার সাথে চিকেনটা, সুন্দর করে কিন্তু এই বক্সটাতে রেখেছে, একদম পাতিলের মতো এভাবে থাকে, ওভেনে রেখে দেয়। সেই গরম গরম খাবারটা এনে উল্টে এভাবে ঢেলে খেতে হবে, নিচের দিকেই সবজিটা থাকে, খুবই স্পাইসি, অনেক টেস্টি, একটু ডিফারেন্ট টেস্ট। অনেক ধরনের খাবারই কিন্তু এখানে করে, আমরা যেমন বাংলাদেশে খিচুড়ি, মানে বাঙালির আর কি খিচুড়ি, পোলাও, বিরিয়ানি খেয়ে থাকি, এমন ওদেরও এই খ্যাপসা রাইসের মধ্যে ভ্যারাইটি করে। তো এই মতলবা যে খাবারটা, এটা কিন্তু অনেক টেস্ট, সবাই আমরা খাচ্ছি। একটা বক্স নিলে দুজন
দুই থেকে তিনজন খেতে পারে, দুজন হলে বেশি হয়ে যায়। তো সবাই আমরা এই খাবারটা খাচ্ছি, কি সুন্দর দেখেন, সোফার মধ্যে ঢেলে খেয়ে ফেলা হচ্ছে। এটা কিন্তু ট্রেডিশনাল খাবার, এই ট্রেডিশনাল ওদের যে এইভাবে ফ্লোরে বসে কিন্তু খায়, সাদের এইভাবেই খায়, আমরাও খাই, আমরাও এত বছর থেকে অভ্যাস হয়ে গিয়েছে। এই যে এখানে বাচ্চাদের জন্য পিজা আনা হয়েছে, ওরা একদমই টাচ করেনি রাইস, এক এক ফ্লেভারের পিজা এনে খাচ্ছে বাচ্চারা। তো একদিকে বাচ্চারা খাচ্ছে, একদিকে আমরা খাচ্ছি। আসলে সবাই খুবই ক্ষুধার্ত, অস্থির হয়ে গিয়েছে সবাই খাবারের জন্য, যেহেতু বিকেল 4:30 বেজে গিয়েছে। খাবার হলো, খাবারের পর আমরা গল্প করছি, চা খাচ্ছি। বেশ কিছুক্ষণ গল্প করলাম, গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল, এখনই মাগরিবের আজান দিবে। তা আমি একটু ঘুরে বেড়াচ্ছি, এদিকে সুন্দর একটা গার্ডেন আছে। সবাই আমরা এখান থেকে নামাজ পড়ে রওনা দিয়ে দিব, পাশে একটা পার্কও আছে, বাচ্চারা খেলা করছে। কয়েকটা ফ্যামিলি এসেছে, তেমন কোনো ফ্যামিলি দেখিনি, পুরো পার্কটা নিরিবিলি, অনেক বড় পার্কটা, অনেক ভাবিরা ঘুরে বেরিয়েছে, আমি যাইনি, আমি বসেছিলাম, টায়ার লাগছিল। ভাবিরা ঘুরে বেড়ালো, ছবি উঠালো, এদিকে বাচ্চারা খেলা করছে। তো সবাই এখানে নামাজ পড়বো, পড়ে রওনা দিয়ে দিব। এই যে আমরা সবাই সবার গাড়িতে উঠে পড়ছি, সবাই সবার কাছে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই সবার মতো চলে যাচ্ছে, আর কোথাও আমরা বসবো না, দেখা হবে না। নেক্সট টাইম ইনশাল্লাহ আবার কোনো প্রোগ্রাম হলে একসঙ্গে হব। মজা করতে করতে বাড়ি ফিরছিলাম, বাড়ি ফেরার পথে আবারও কফি খাওয়া হচ্ছে। ভাইরা তো ভীষণ টায়ার্ড, সকালে ড্রাইভ করে এসেছে, সারাদিন ঘুরেছে, একটুকু রেস্ট নেওয়া হয়নি। আবার এখনও ভাইরা ড্রাইভ করে আমাদেরকে বাড়িতে নিয়ে যাবে, আমরা তো আরামসে গাড়িতে বসিয়েছিলাম, মজা করতেছিলাম। সকালে বের হয়েছি, সারাটা দিন কী করে যে কেটে গেলো আসলে একদমই টের পাইনি। তো এখন এখান থেকে কফি খেয়ে আস্তে আস্তে বাড়িতে ফিরে যাব। আজকের দিনটা অনেক ভালো লেগেছে, সবাই সুস্থ সুন্দর থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, কথা হবে নেক্সট কোনো নতুন ব্লগ নিয়ে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।